হ্যালো বন্ধু, আমি অনু। আজকে আপনাদেরকে দেখাবো মাছের কালিয়া। এটা রুই মাছ। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এটাকে আমি কড়া করে তেলের মধ্যে ভেজে নেব। আর মশলার মধ্যে লাগবে, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা, একটু ধনে জিরে গুঁড়ো আর দুখানা টমেটো, আর লবণ হলুদ লাগবে। এই দিয়ে হয়ে যাবে মাছের কালিয়া। আর নিয়েছি আমি 2 চামচ টক দই। তাহলে প্রথমে আমি মাছটাকে ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এর মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, 2 ফিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এমনি করে আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার আমি উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, হ্যাঁ আমি সব মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, তেজপাতা। এই মশলাগুলোকে আমি একসঙ্গে সব বেটে নিয়েছি। এই মশলাটাকে দিয়ে আমি কষবো। কম আঁচ করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এতে আমি দিয়ে দেব লবণ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সামান্য একটু চিনি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এই মশলাটাকে আমি কম আঁচ করে ভালো করে কষিয়ে নেব। মশলার পাশ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো ফেটানো টক দইটা, দিয়ে আবার কষাবো। কম আঁচ করে রাখবেন। আর মশলা কষানো হয়ে গেছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি জল, যতটা ঝোল করব সেই অনুযায়ী আমি জলটা দেব। এটা আপনারা কম বেশি করতে পারেন, এটা খুব বেশি ঝোল করব না। এনে আমি কম জল দিলাম। এবার এটা ফুটতে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি এতটাই গ্রেভি রাখবো, ওই জন্য আমি আর ফুটাবো না। হয়ে গেছে, আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, সবগুলোকে আমি একসঙ্গে গুঁড়ো করে আমি রেখেছি, এটাকে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই হলো আমার মাছের কালিয়া। এটা আপনারা করবেন, করে খাবেন, খেতে খুবই সুস্বাদু। ভাতের সঙ্গে এই মাছ হলে আর কিছুই লাগে না, পুরো ভাতটা এই মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। করাটা খুব সহজ, সাধারণ মশলা দিয়েই মাছটা রান্না হয়ে করা হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।